আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই হোপ আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রোমানিয়াতে যারা আসতেছেন বা আসবেন, তারা হয়তো বা এই বিষয়গুলো জানেন বা জানেন কি না জানি না। যদি না জেনে থাকেন তাহলে আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে আশা করি আপনারা জেনে যাবেন। তো আমি কথা বাড়াবো না, তো ভিডিওর শুরুতেই বলতে চাচ্ছি, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী যে কোনো ভিডিও আপনারা যাতে পেতে পারেন, এবং পাশে থাকা বেল আইকন বাটন বাজিয়ে রাখবেন, পরবর্তী যে কোনো আপডেট এবং নোটিফিকেশন যাতে আপনাদের ফোনে চলে যায় এবং আপনারা যাতে সহজে দেখতে পারেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোমানিয়াতে, আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন, রোমানিয়াতে আসতে হলে মেডিকেলের প্রয়োজন আছে কি না, বা রোমানিয়াতে আসার পরও মেডিকেল কি বাধ্যতামূলক কি না, এই বিষয়টা খুবই, বিষয়টা সিম্পল হলেও কিন্তু অনেকেই বিষয়গুলো জানে না। কারণ হচ্ছে আমার এক পরিচিত না মানে এক ভাই আর কি আমাকে মেসেজ দিছিল, আমার হোয়াটসঅ্যাপে ভয়েস দিছিল, সে আমাকে বলছিল যে ভাই আমি তো রোমানিয়ার জন্য মেডিকেল করছি, তো এখন তো আমি কাগজপত্র জমা দিছি। তো আসলে বিষয়টা আমি শোনার পরে বললাম যে ভাই রোমানিয়ারতে জন্য আপনি মেডিকেল করছেন, বিষয়টা বুঝলাম না। তখন উনি আমাকে বললো ভাই আমার এজেন্সি বা এজেন্ট তো আমাকে বলছে মেডিকেল করার জন্য, আমি মেডিকেল করছি, এখন আমি ফিট আছি, আমি পেপার টেপার সব কিছু জমা দিছি। তো আসলে বিষয়টা হচ্ছে যারা রোমানিয়াতে আসবেন বা আসার চেষ্টা করতেছেন, রোমানিয়াতে আসার জন্য মেডিকেল কি আদু করতে হয় বা মেডিকেল কি বাধ্যতামূলক, এই বিষয়টাই আমি এখন আপনাদের সাথে ক্লিয়ার করতেছি। তার আগে আমি বলে নিই, রোমানিয়াতে যদি আপনারা ফাইল জমা দিতে চান বা যার মাধ্যমে জীবেন, আপনাদের কী কী পেপার্স লাগবে, এই কথা বলার পরে আমি মেডিকেলের বিষয়টা ক্লিয়ার করব। রোমানিয়াতে ফার্স্ট অফ অল আপনাকে আসতে হলে প্রথমে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আপনি রোমানিয়াতে আসবেন, এবং আপনাকে অবশ্যই কারণা করার মাধ্যমে আপনাকে রোমানিয়াতে আসার জন্য হয়তোবা চেষ্টা করতে হবে, বা পরিচিত যদি লোক পান তো তা আপনারা তাদের মাধ্যমে প্রচেষ্টা করবেন, আর যদি পরিচিত লোক না পান তাহলে বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে আপনারা কিন্তু প্রচেষ্টা করতে পারেন। তবে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ রোমানিয়া দেশটা কেমন, রোমানিয়া কোথায় অবস্থিত, এবং রোমানিয়াতে গেলে আমি কত টাকা ইনকাম করতে পারবো, এই বিষয়গুলো সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে তারপর আপনারা রোমানিয়াতে আসার চেষ্টা করবেন। আমার এই ইউটিউব চ্যানেলে রোমানিয়া নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। তো রোমানিয়াতে আসার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, পরবর্তীতে আপনার অবশ্যই একটা সিবি থাকতে হবে, এবং কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনি যে কাজ পারেন ওই কাজের এক্সপিরিয়েন্স ভিডিও সহ আপনার থাকতে হবে। আপনি একটা প্রোফাইল বা একটা ফাইল আপনি যেভাবে সাজাবেন, প্রথমে আপনি আপনার একটা ভ্যালিড পাসপোর্টের স্ক্যান কপি করবেন, দেন আফটার দ্যাট আপনি একটা বাংলাদেশের যদি আপনি নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু ক্রিমিনাল রেকর্ডস অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আপনি বাংলাদেশে আপনার বিরুদ্ধে কোনো মামলা নাই এই টাইপের একটা পুলিশ ক্লিয়ারেন্স, এখন বর্তমানে সবাই হয়তো জানেন যে সৌদি আরব গেলেও কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, সেক্ষেত্রে এই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাদের করতে হবে, একটা পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কিন্তু 6 মাস থাকে। তো পাসপোর্টের স্ক্যান কপি করার পরে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের স্ক্যান কপি করবেন, এবং আপনি একটা সিবি তৈরি করবেন, অর্থাৎ আপনি আপনার সকল বায়োডাটা দিবেন এখানে, আপনার নাম, আপনার ফ্যামিলির নাম, আপনি পড়াশোনা কোন পর্যন্ত করছেন, আপনার এক্সপিরিয়েন্স কী, এগুলো ডিটেলস একটা সিবি বানাবেন, সিবি, পাসপোর্টের স্ক্যান কপি, পুলিশ ক্লিয়ারেন্স, আর আপনার একটা ছবি, ছবিটা হচ্ছে 35x45 সাইজের একটা ছবি আপনাকে তুলতে হবে, সেটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হবে, এবং পিছনে ছবিটার হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে পিছনে, এবং আপনার ছবিটা যাতে ভালো ক্লিয়ার দেখা যায়, কোনো কাজ করা যাবে না, 35x45 সাইজের একটা ভালো ছবি আপনারা তুলবেন। তারপরে যদি আপনাদের এক্সট্রা কোনো ট্রেনিং সার্টিফিকেট বা কাজের কোনো সার্টিফিকেট থাকে এগুলো আপনারা স্ক্যান করতে পারেন। তো আপনারা কিন্তু প্রথমে পাসপোর্টের স্ক্যান কপি, তারপর আপনাদের ছবি, পুলিশ ক্লিয়ারেন্সের স্ক্যান কপি, সিবি, এবং বাংলাদেশের ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি, বা যদি জন্ম নিবন্ধন থাকে আপনাদের জন্ম নিবন্ধন ইংলিশ ভার্সন করে স্ক্যান কপি, আর আদার্স ডকুমেন্টস যদি থাকে এগুলো একটা পিডিএফ ফাইলে আপনার নাম অনুযায়ী ফাইল করে রাখবেন। এ হচ্ছে আপনার প্রথম প্রস্তুতি। এবং দ্বিতীয়ত, যদি আপনি কোনো এজেন্সি বা কোনো কারো মাধ্যমে ফাইল জমা দিতে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখবেন মেডিকেলের যে বিষয়টা, রোমানিয়ার জন্য কিন্তু বা ইউরোপের কোনো দেশের জন্য আমার জানা মতে মেডিকেল করতে হয় না,
মেডিকেলটা কম্পালসারি না, যদি কোনো এজেন্সি বা কোনো কর্তৃপক্ষ আপনাদেরকে মেডিকেল করতে বলে মেডিকেলের নামে যদি তারা 5-6 হাজার বা 10 হাজার টাকা ডিমান্ড করে, তাহলে মনে করবেন যে এটা হয়তো বা তারা টাকাটা খাওয়ার জন্য নিচ্ছে। আপনারা একটা জিনিস করতে পারেন, 1500 থেকে 2000 টাকা খরচ হবে, আপনারা একটা আপনাদের এলাকায় নিকটস্থ ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনারা একটা ফিজিক্যাল টেস্ট, অর্থাৎ আপনি একটা টেস্ট মেডিকেল করতে পারেন যে আপনি ফিট আছেন কিনা, এটাই আর কিছুই না। আর অনেকের মনে প্রশ্ন থাকে যে রোমানিয়াতে আসার পরে কি আমার মেডিকেল করবে কিনা। এখানে রোমানিয়াতে আসার পরে মেডিকেলটা বাধ্যতামূলক না, যদি কোম্পানি মনে করে আপনাকে মেডিকেল করাবে, আর যদি মনে করে না, যদি না মনে করে তাহলে সেক্ষেত্রে আপনাকে মেডিকেল করাবে না। এখন মেডিকেল বিষয়টা হচ্ছে দু যে এখানে আপনারা স্পেসিফিকলি কিছু কাজের উপর বেস করে এখানে মেডিকেল অনেক কোম্পানি করে, সেটা হচ্ছে রেস্টুরেন্ট হোটেল টাইপের কাজে কেউ আসলে এখানে তারা একটা মেডিকেল করায়, বা ফ্যাক্টরি প্যাকেজিং টাইপের কোনো কাজ আসলে, সেটা যদি খাবার জাতীয় কোনো কাজ হয় সেক্ষেত্রে একটা হালকা পাতলা মেডিকেল করাবে। তবে আদার্স যে কাজগুলো আছে ওসবের জন্য মেডিকেল কিন্তু বাধ্যতামূলক না। কাজে মেডিকেলের বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, মেডিকেল কিন্তু ইউরোপের জন্য আসার সময়ও লাগে না, এবং আপনারা যখন রোমানিয়াতে চলে আসবেন তখনও কিন্তু এটার কোনো গুরুত্ব নাই। এ হচ্ছে বিষয়, তো আশা করি সবাই বুঝতে পারছেন, তাহলে এই বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে গেল। এখন যদি কেউ না জেনে থাকেন আমার ভিডিওর মাধ্যমে আজকে বিষয়গুলো জেনে যাবেন। তো যারা রোমানিয়াতে আসবেন বা আসার জন্য চেষ্টা করছেন, সবার মনের আশা পূর্ণ হোক, সবাই যাতে আসতে পারেন সেই দয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।